আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেব মাত্র 24,000 টাকায় ফুল কমপ্লিট সহ পিসি। তার ভিতরে এমআই 24 ইঞ্চি মনিটর, 21 ইঞ্চি মনিটর এবং ইসোনিকের মনিটর থাকবে, এবং সাথে থাকবে এই থিঙ্ক সেন্টারের যেটা লিনোবোর ব্র্যান্ড মেশিং, যেটা মিনি পিসি আমরা বলে থাকি, তো এটা থাকবে এবং কিবোর্ড মাউসও থাকবে সাথে। তো টোটাল প্যাকেজ থাকবে 24,500 টাকা। সো ভিউয়ার্স, এগুলোর বিস্তারিত কী কী থাকবে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী, প্রাইস কীরকম, জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে, অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায়, 236 নম্বর শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ, রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। তো ভিউয়ার, চলে আসলাম ইন্টারভিউ পরে। সর্বপ্রথম আমরা সিপিইউটা যদি দেখি, এটা হচ্ছে লিনোভো থিঙ্ক সেন্টারের একটা ব্র্যান্ড পিসি। দেখতে পাচ্ছেন পিসিটা খুবই সুন্দর এবং খুবই ছোট, মানে অ্যাজ লাইক আমরা যারা আগে ডিভিডি রাইটার বা ডিভিডি রম ইউজ করতাম, ঠিক সেরকম সাইজের একটা সিপিইউ। এর ভিতরেই আসলে প্রসেসর, হচ্ছে র্যাম, এসএসডি সব কিছু ইনক্লুড আছে, এবং এটা দেখতে খুব ইউনিক। এবং এটাকে চাইলে কিন্তু আপনার ওয়ালে অথবা মনিটরের পিছনে হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন। প্রথম এটার কনফিগারেশন দেখবে, এটা কনফিগারেশন হচ্ছে Core i5 4th generation প্রসেসর, যেটা 4 কোর 4 থ্রেড এবং 7 MB ক্যাশের একটা প্রসেসর, খুবই ভালো মানের একটা প্রসেসর। এবং এর 3 GHz হচ্ছে বেসিক স্পিড, টার্বো বুস্ট মেবি আপনার 4 পয়েন্ট সামথিং পেয়ে যাবেন। এটা যে র্যামটা ইউজ করা আছে সেটা হচ্ছে 8GB DDR3 র্যাম, চাইলে কিন্তু র্যামটাকে আপনারা আরও আপগ্রেড করতে পারবেন। এবং র্যামের বাস স্পিড হচ্ছে 1333 বাসের স্পিড। এখানে 2টা RAM স্লট আছে, চাইলে আপনাকে 2টাও ইউজ করতে পারবেন। যদি এটার আমরা SSDটা দেখি, এখানে 256 GB অরিজিনাল SSD আছে, চাইলে কিন্তু আপনারা SSDটাও আরও আপগ্রেড করতে পারবেন। এটার সাথে কিন্তু একটা ওয়াইফাই থাকে, ওয়াইফাই বিল্ট ইন থাকে। তো কোনো কোনো এই মিনি পিসিতে ওয়াইফাই বিল্ট ইন থাকে, আবার কোনো কোনো পিসিতে ওয়াইফাইটা আলাদা করে কিনে নিতে হয়। আমরা যদি এটার গ্রাফিক্স কার্ডটা দেখি, দেখতে পাচ্ছেন 2GB হচ্ছে শেয়ার গ্রাফিক্স এবং 128 MB হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স। এই ডেস্কটপটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় অনেক প্রাইস ছিল, আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মনিটর সহ মাত্র 24,500 টাকায় দিচ্ছি। আমরা যদি একটু ভিতরটা দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসর আছে, প্রসেসরের ওপরে হিটসিং বা কুলিং ফ্যান দুইটাই অ্যাভেলেবেল আছে, এবং এখানে SSD পাশাপাশি কিন্তু এখানে আপগ্রেড করার জন্য র্যাম অ্যাভেলেবেল আছে, এবং এটার সাথে কিন্তু একটা স্পিকারও বিল্ট ইন আছে। আমরা যদি এটার ব্যাক সাইডটা দেখি, এই মিনি পিসিটার সাথে কিন্তু আপনারা চাইলে একসাথে 2টা মনিটর ইউজ করতে পারবেন। ভিজিএ পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট, সিরিয়াল পোর্ট, এবং এটাকে বলে RJ45 পোর্ট, সবগুলো পোর্টে কিন্তু এই সিপিউর সাথে অ্যাভেলেবেল আছে। তো পোর্ট কানেক্টিভিটি নিয়ে আপনাদের আসলে থিঙ্কিং করার কিছু নাই, তো নর্মালি ডেস্কটপের তুলনায় এটা পোর্ট কানেক্টিভিটিগুলো অনেক বেশি আছে। ফ্রন্ট সাইডে 2টা USB পোর্ট আছে এবং হেডফোন জ্যাক বা মাইক্রোফোনের জ্যাক কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। মিনি পিসিটা খুবই সুন্দর এবং খুবই কম্প্যাক্ট সাইজের, চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য খুব পারফেক্ট একটা মিনি পিসি হতে পারে। এর সাথে আমরা রেখেছি এটাকে হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড মাউস বলে বা A4 টেকের, চাইলে কিন্তু আপনারা এখানে কম দামি কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন। এই কিবোর্ড মাউসের প্রাইস হচ্ছে 2000 টাকা, এখানে যদি কেউ 1000 টাকা বা তার একটু কম বেশি কিবোর্ড মাউস ইউজ করেন সেটাও পসিবল, সেখান থেকে প্রাইস কিছুটা কম বেশি হবে। তো এটার সাথে 24,500 টাকায় যে মনিটরটা আপনারা পাবেন সেটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর, এটার পুরো 1 বছরের ওয়ারেন্টি আছে, এবং এই মিনি পিসিটার কিন্তু আপনারা পুরো 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। কেউ যদি 24 ইঞ্চি মনিটর এমআই পারচেস করতে চান এই সিপিউর সাথে, সেক্ষেত্রে প্রাইস পড়বে 32,500 টাকা, তো অল ইনক্লুড আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা একটু মনিটরটার কোয়ালিটিটা দেখবো, যে এমআই মনিটর আসলে আমরা জানি খুবই ব্র্যান্ডের ভালো কোয়ালিটির একটা মনিটর। তো মনিটরটার কোয়ালিটিটা আমরা একটু আপনাদের সামনে যদি শেয়ার করি, তো মনিটরটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে বা ইউনিক আপনারা নিতে পারেন, খুবই সুন্দর একটা মনিটর। এখানে HDMI পোর্ট, VGA পোর্ট সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে 1920x1080 রেজলেশনের মনিটর এবং FHD পুরো বর্ডারলেস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এটা কিন্তু 24 ইঞ্চি সাইজ, তো আপনারা চাইলে 24 ইঞ্চি 22 ইঞ্চি অথবা চাইলে ইসোনিক মনিটর দিয়েও আপনারা এই পিসিটা বিল্ড করতে পারেন। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের একদম সহজ, একদম লো প্রাইসে পিসি বিল্ডের একটা ভিডিও। এখন আসা যাক এই সিপিইউটা দিয়ে কী কী কাজ করা যাবে। এই সিপিইউটা দিয়ে বর্তমান সময়ে গ্রাফিক সহ মোটামুটি যাবতীয় কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি অফিসিয়াল কাজ করার জন্য ইউজ করতে পারবেন। এছাড়াও যদি অন্য কোনো ইনফরমেশনের আপনাদের প্রয়োজন পড়ে, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।